হঠাৎ ঘরে ঘরে বাড়ছে জ্বর। এই জ্বর করোনা সংক্রমণ নাকি ঋতু পরিবর্তনজনিত তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। গত কদিনে রাজধানীর হাসপাতালগুলোতেও বাড়তে শুরু করেছে করোনা রোগী। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের ঊর্ধ্বগতিতে জ্বর হলে তা হেলাফেলা করার কোনো সুযোগ নেই। অন্যদিকে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট নিয়েও শঙ্কার কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এজন্য জ্বর হলেই করোনা পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সজীব রহমানের তোলা ছবিতে রিশাদ হাসানের রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনা ফিল্ড হাসপাতালে দেশ টিভি। এখানে সবশেষ ২৪ ঘন্টায় থাকা রোগীর সংখ্যা ২৯, যাদের মধ্যে ৯ জনই আইসিইউতে, বাকিদের চিকিৎসা বাড়িতে সম্ভব নয়। এছাড়াও এখানকার বহির্বিভাগে প্রতিদিনই আসছেন জ্বরাক্রান্ত রোগী। ফলে করোনা নাকি ঋতু পরিবর্তনজনিত জ্বর বোঝার একমাত্র উপায় করোনা পরীক্ষা। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ বৃদ্ধির এই সময়ে জ্বর হলে হেলাফেলা করার সুযোগ নেই। বর্তমানে যে জ্বর হচ্ছে সেটাকে সিজনাল ফ্লু হিসেবে চালিয়ে স্বস্তি পাওয়ার কোনো কারণ নেই, কারণ করোনার শনাক্তের হার কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। যেখানে একের নিচে চলে এসেছিল সেখানে 15-র উপরে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার পেশেন্ট কিন্তু এখন সবাই এসে আর টেস্টও করে না, যে আপনি কনফার্ম হবেন যে সেটা আসলে করোনা কিনা বা কোভিড কিনা, এটা বোঝা বোঝার কোনো দায় নেই। করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট নিয়েও শঙ্কার কথা বলছেন বিএসএমএমইউ উপাচার্য, যেখানে সাধারণ দু তিন দিনের জ্বরই করোনার একমাত্র উপসর্গ। অমিক্রন BA.4.5 এটা কম সংক্রমণ না, সংক্রমণ হবে বেশি, মৃত্যু হার কম এবং বেশি দিন না। এটা মাত্র 3-4 দিনের মধ্যে রোগী সুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু রেশ রয়ে যাচ্ছে। আসছে ঈদ যাত্রায় সচেতন না হলে করোনা সংক্রমণ বৃদ্ধির শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। একদিকে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ, অপরদিকে ঋতু পরিবর্তনজনিত কারণে বাড়ছে জ্বরের পরিমাণ। সেই সঙ্গে বিশেষজ্ঞরা বলছেন শঙ্কা আছে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট নিয়েও। তাই জ্বর হওয়া মাত্রই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ এবং প্রয়োজনে করোনা টেস্ট করানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, দেশ টিভি, ঢাকা।